তারপর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সব সময় একটা সুন্দরী যুবতী মেয়ে আসতো। মানে সেই বরফির আব্দুল কাদের সিলানী রাদিয়াল্লাহু তাআলার জন্য এত পাগল ছিল, যেই পাগলামির কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত বেশি পাগল ছিল সে। কন্টিনিউ আসতো বরফির দরবারে। তো দরবারে যে আসতো, আপনার আসা যাওয়া করতে করতে একদিন এক ইয়াং যুবক তাকে পছন্দ করে ফেলছে, বুঝছেন। পছন্দ করার পরে অনেক চেষ্টা করতেছে, বুঝছেন নি, অনেক চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটাকে সে কোনোভাবে গায়াল করতে পারে না, কোনোভাবেই কি করতে পারে না, তাকে নরম করতে পারে না। বুঝলেন তো, একটা যুবক ভালোবাসলে তার মনের কথা তো অবশ্যই যুবতীকে জানাবে, কিন্তু সে যতই কথা বলক না কেন সে কিন্তু তার কোনো কথায় কর্ণপাত করে না। একদিন এই যুবক কি করছে, আপনার রাস্তার মাঝখানে বড় করে একটা গর্ত করছে, গর্ত করে আপনার গর্ত খনন করে এটার উপরে সে ছাটা কোটা দিয়ে রাখছে, কাঁচা আপনার এই ঝোপ থেকে এনে ছাটা দিয়ে রাখছে, কেউ যেন বুঝতে না পারে এখানে যে কোনো মানুষ অথবা গর্ত আছে। এখন সে কি করলো, আপনার গাউসে পাকের জীবনী থেকে পাইলাম, এখন মেয়েটা একদিন গাউসে পাকের দরবার থেকে ওনার সাথে কথা বলে দেখা করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। রওনা হওয়ার পরে এবার যখন এই গর্ত করেছে, গর্তের কাছাকাছি আসলো, যুবক তখন গর্তের মধ্যে আছে, কোথায় আছে, গর্তের মধ্যে আছে। মেয়েটা যখন এই গর্তের কাছাকাছি আসলো, তখন এই যুবকটা গর্ত থেকে উঠে মেয়েটাকে আঁকড়ে ধরার চেষ্টা করলো, নাউজুবিল্লাহ বলে, মানে খুব কঠিন ভাবে মেয়েটাকে ধরার চেষ্টা করলো। এক পর্যায়ে সে মেয়েটাকে গায়েল করতে চাইলে, বন্ধুরা আমার, যখন মেয়েটাকে গায়েল করতে চাইলেন, মেয়েটার উপর যখন সে তার মনের কামনা বাসনা পূর্ণ করতে চাইলেন, বন্ধুরে আমার, এবার ওই সুন্দরী যুবতী একটা ডাক দিলেন, বলে যখন ডাক দিলেন, ডাক দিতে দেরি বন্ধু, তখন আমার বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি একটা পানির ঘটি নিয়ে ওনার হুজরা থেকে বের হয়েছিল জুবানানোর জন্য, তিনি নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। তখন বন্ধুরা আমার, যখন তিনি ওযু শুরু করবে, ওযু বানানো স্টার্ট করবে, ওযু শুরু করবে, তখন দূর থেকে বন্ধুরে আমার আওয়াজ শুনতে পেলেন, এবার গাউসে পাক কি করলেন, উনি ওযু বানাইলেন না, উনি ওযু না বানাইয়া ওনার পায়ে ছিল বন্ধুরা আমার খড়ম, মানে জুতা। খরম দেখছেন নি, আমার দাদাই দেখছে, মুরব্বীরা দেখছে, আমিও দেখছি, এখনো আমার মা যত্ন করে রাখছে, আমার নানা খরম পড়তো, আমি নিজে চোখে দেখেছি, কাঠ দিয়ে বানায়, নকশা করা অনেক সুন্দর। এবার বন্ধু গাউসে পাক বলে যখন ডাক দিল, গাউসে পাক ওযু বানাইতে ছিলেন, এই মুহূর্তে ডাকের আওয়াজ শুনিয়া তিনি কি করলেন, ওনার কদম মোবারক থেকে জুতা মোবারক করলেন, খুলে বন্ধু যখন যে দিক থেকে আওয়াজ আসলো, তিনি ওই দিকে ওনার পা থেকে খরমটা নিক্ষেপ করলেন, আর এই খরম যখন নিক্ষেপ করলো, বন্ধুরা আমার, এটা তীরের মতো দ্রুত গতিতে ওই গন্তব্যে পৌঁছে যায়। গন্তব্যে পৌঁছে গেলেন, ওনার জীবনীতে খুঁজে পাইলাম, বন্ধুরা আমার, এই খরম গিয়ে ওই ছেলেটার কোনো জায়গায় আঘাত করে না, শুধু ওই ছেলেটার মাথার মধ্যে আঘাত করতেছে। বন্ধুরা আমার, আঘাত করতে 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 ছেলেটা জায়গার মধ্যে পড়ে গেছে, আর মেয়েটা সামনে দিকে গেল না, দৌড়ে আবার রিটার্ন চলে আসলেন গাউসে পাকের কদমে। আয়সা দেখলেন গাউসে পাক পানির ঘুটি হাতে নিয়ে তিনি অবস্থান করতেছেন। এবার তার বিস্তারিত ঘটনাটা বললেন, বলার পরে আবার গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, তুমি যখন এই আওয়াজ দিয়ে আমাকে ডাকলা, তখন স্পষ্টভাবে আমার কানের মধ্যে আওয়াজটা আসলো, তুমি চাইয়া দেখো আমার পা থেকে খরমটা আমি নিক্ষেপ করলাম। এবার মেয়েটা বললে, আগাউসে পাক, এটা আমি খরম দেখিনি, আমি দেখেছি সুস্পষ্ট সুস্পষ্ট একটা তীর ওই ছেলেটার মাথার মধ্যে গিয়ে আঘাত করলো, আর আঘাত করতে দেখে যে আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে যুবকটা মাঠের মধ্যে পড়ে যায়, আর আমি রিটার্ন আবার আপনার কাছে চলে আসি। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কারামত দিয়ে দিয়েছেন।